যারা আন্দোলন বা যুব সংঘের সদস্য আছো, তোমাদের বলে দিচ্ছি আপোষহীন হবে এবং সত্যবাদী হবে। রাজি আছো? নিজের উপরও যদি ফাঁসির অর্ডার হয় সত্য কথা বলে তাতেও রাজি কর। হায়াত মতি মালিক আল্লাহ, মনে রেখো সাতক্ষীরা মরজুম হোসেনের কথা, উনি বালাকোটে বেরিয়ে চলে আসতেছেন হাতে একটা পিতলের বদনা আর কি যেন একটা তরবারি। তো সেই যুগের ওই তরবারিটাও আমার গচ্ছিত আছে, বদনাটাও আমার গচ্ছিত আছে। থিসিসের ছবি দেখছেন আপনারা শেষের পৃষ্ঠায়। উনি আমাদের সাতক্ষীরা চাঁদপুরে বাড়ি, আমাদের আত্মীয় হয়, ওনাকে ধরেছে। ওনার সঙ্গে শিরিউলার আর একজন ছিল, ধরার পরে যদি বলে আমি ওহাবি তো তার রেহে নেই। তো ও ওই দিন জুমার দিন ছিল, মোটি ঢুকেছে, কিন্তু ও সবাইকে দেখেছে যদি আমরা আহলে তরিকা সালাত আদায় করি তাহলে তো নিশ্চিত ফাঁসি। তো ও হানাফি কায়দা সালাত আদায় করছে, ফলে কেউ ধরতে পারেনি। আর ও এক বাকায়দা সহি তরিকা সালাত আদায় করেছে, দিনান্তের ধরা পরে সামান্য বিচার, বেশি বিচার লাগে না। আমাদের বিচার তো দু চার বছর শেষ হয় না। আওয়াবি মারার জন্যই একটা সিটিং যথেষ্ট। কী কে তুমি কি ওহাবি? বলে আমি ও হ্যাঁ। তা কী হয়েছে? ফাঁসি হয়ে গেলে ফাঁসি, ওসব তক্কা করে। কিন্তু না, আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা হলো, একবার দুবার তিনবার তাকে ফাঁসির দড়ি দিয়ে ঝুলানো হলো, তিনবারে শেষবারে ফাঁসির দড়ি সিঁড়ি চলে গেল একদম। ম্যাজিস্ট্রেট বললো আর না, যথেষ্ট, আমার জীবনে যত ফাঁসি হয়েছে আমার হাত দিয়ে একবারই শেষ, আর তিনবারে যখন হয়নি আমি আর ওকে ফাঁসি দেবো না। যাওয়া বেকসুর খালাস, আহলে হাদিস ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, জিহাদ ও কেতালের ইতিহাস নয়, আধুনিক যুগে যা জঙ্গিবাদী এই ইতিহাস আহলে হাদিসের নয়। আহলে হাদিসের ইতিহাস সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস বাতিলের বিরুদ্ধে আপোষহীন ইতিহাস, আহলে হাদিস আন্দোলনের ইতিহাস কোরআন ও সৈয়দের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইতিহাস। সারা বিশ্বে চলছে মানুষের সার্বভৌমত্ব, মানুষের গোলামি চলছে, আহলে হাদিস আন্দোলন মানুষের গোলামি করে না, সিরফ আল্লাহর গোলামি করে। সর্বত্র মানুষের গোলামি চলছে। এই যে নারায় তকবীর দিয়েছিলেন, হে বগুড়াবাসী মনে রাখো তোমার প্রাণ প্রিয় জিয়াউর রহমান, ঢাকার ক্যান্টনমেন্টে চার দিন ব্যাপী গৃহবন্দী, যে কোনো মুহূর্তে তাকে গুলি করে হত্যা করা হবে। আল্লাহর মেহরবানিতে ভোরের আকাশ আলোকিত হওয়ার আগেই কিভাবে যে উনি মুক্তি পেলেন, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন, এবং সিপাহী জনতা নারায় তকবীর দিয়ে সেই তাকে বরণ করে নিয়েছিল। সেই নারায় তকবীর হলো গত 11ই অক্টোবরে চট্টগ্রাম জেলা বিভাগীয় সম্মেলন বিএনপি বিভাগীয় সম্মেলনে একজন নারায় তকবীর দিয়েছে, পরদিন আবার প্রবীণ নেতা বলে যে এটা আমাদের দলীয় স্লোগান নয়। যে জিয়াউর রহমান নারায় তকবীরের মাধ্যমে বেরিয়ে আসলো, সেই জিয়াউর রহমানের দল আজকে নারায় তকবীরকে ঘৃণা করছে বলে দলীয় স্লোগান নয়। দেখ তোমাদের রাজনীতি, এদেশের গরম মানুষের প্রাণের স্লোগান নারায় তকবীর, এদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আছে নারায় তকবীর, এদেশের মানুষ মরবে নারায় তকবীরের জন্য, তোমার জন্য নয়। তোমার মতো ভীত কাপুরুষ নেতা দূর তুমি এখান থেকে, তোমার কোন স্থানে বগুড়ায়, বগুড়ার মাটি আহলে হাদিসের মাটি নারায় তকবীরের মাটি, নারায় তকবীর থাকতে হবে সারা বাংলাদেশে। কি মনে করেছো তোমরা, যা করবে তাই, কাকে খুশি করতে চাও? সাবধান, যে দেশের মানুষ মুসলমান অপরাধে জয় শ্রীরাম না বলার কারণে জীবন্ত পিটিয়ে হত্যা করে, তার বিরুদ্ধে দেশের একটা মুসলমান রাজনীতিকে মুখে কুলুপ আটা থাকে কথা বলতে পারে না, ভীত কাপুরুষ করে রাজনীতিবিদ হতে পারে না। যদি নেতা হতে চাও সাহসী হও, ভীত কাপুরুষ করে নেতা হতে পারে না। তাকাও জয়া রহমানের দিকে, সে দুঃসাহসী মানুষ ছিল, কারোর সে তক্কা করে নাই। আর তোমরা যত ভীত হয়েছো, তোমরা মনে করো আমার জিয়াউর রহমানের জেলার লোক এত সস্তা? আহলে হাদিস আন্দোলন চিরকাল সত্যের আন্দোলন, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই, কোরআন হাদিস নাই,
আমার আকীদা আমলেও নাই, কোরআন হাদিসে আছে, জীবন দিয়ে হলেও বরণ করে নেব। এই প্রতিজ্ঞা নিয়েই আমাদের আন্দোলন শুরু হয়েছে, আগামীতে চলবে ইনশাআল্লাহ। যুব সংঘের কর্মীদেরকে বলছি, তোমাদের চাকরি বাকরি সামনে আছে, কোনো সুদী প্রতিষ্ঠানের ধারে কাছে ঘেঁষবে না। যেখানে ঘুষ দুর্নীতি আছে সেখানে যাবেন, আল্লাহ তোমার রুজির মালিক। ঘুষ দিয়ে ভালো চাকরি নিতে হবে এর ধারে কাছে নেই। আমরা যখন ছোট ছিলাম তো রাজনীতির স্লোগান শুনতাম কি জানেন, ইসলামী সমাজতন্ত্র। এখন আর কেউ বলে? যিনি বলতেন তিনি মারা গেছে, আর বলবে কেডা? তারপরে আসলো কি, ইসলামী গণতন্ত্র। বারে ই আবার কোন কথা হলো? হ্যাঁ, ইসলামী বেশালয় হলো, ইসলামী গণতন্ত্র, ইসলামী মত হয়ে গেল না? এখন শুরু হয়েছে নানাবিধ পরীক্ষা, আপনারা নিয়েছেন, দুনিয়ার মানুষ রাজতন্ত্রকে পরীক্ষা করেছে, হিটলারের ফ্যাসিবাদকে দেখেছে। আর আধুনিক যুগে গণতন্ত্রের হিংস্রতা মানুষ দেখেছে। গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো ইরাকে 13 লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকান প্রশাসন। এই গণতন্ত্রের নাম করে সিরিয়াকে শ্মশান করে ফেলে দিয়েছে। এই গণতন্ত্রের নাম করে আজকে যে খেলা চলছে রাশিয়া এবং আমেরিকা, কোথায় এটা? ইউক্রেন, দেখতে পাচ্ছেন অবস্থা? রাশিয়া যা করছে, একটা জলদান্ত একটা দেশের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল, পরের দিন ভোট দিয়ে দিল, তারপরে হাইকোর্ট দিয়ে রায় নিয়ে নিল, বাস হালাল হয়ে গেল। এখন আর কোনো কথাই আর শুনছে না, ভেটো পাওয়ার দিয়ে সব শেষ। মাইট ইজ রাইট চেঙ্গিস খানের যুগে যাচ্ছিল, সেটারই নাম গণতন্ত্র। এখন এইসব তন্ত্রমন্ত্র ছাড়েন, মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেন। আল্লাহ প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার মেধা অনুযায়ী কথা বলবে, চিন্তা করবে, তার মাধ্যমেই আল্লাহ দুনিয়ায় আল্লাহর বান্দারে বসবাস করবে। আল্লাহ বা গাইডলাইন দিয়ে দিয়েছেন, দেখো, তোমরা আমান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে, সূরা বাকারা 30 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত পড়ুন, সব বলা আছে। কুল্লা হাবিতু মিনহা জামিয়ান ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আছে না? দেখো আদম, বেরিয়ে যাও, নেমে যাও জান্নাত থেকে। যখন তোমার সামনে আমার হেদায়েত পৌঁছবে, যারা সেগুলোর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু, যারা আমার প্রেরিত হেদায়েত অস্বীকার করবে এবং মিথ্যা মনে করবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরদিন জাহান্নামের অধিবাসী হবে। সৃষ্টির শুরুতেই আল্লাহ পাক আদমকে একথা বলে বিদায় দিয়েছেন। আমরা সবাই এক আদমের সন্তান, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো হোক, যে কোনো ধর্ম বর্ণের মানুষ হোক, আমরা সবাই এক আদমের সন্তান, আমরা সবাই ভাই ভাই। আমরা দাওয়াত দেই সিরফ আল্লাহ পাকের হেদায়তের দিকে আসার জন্য, আর তো কিছুই না। আল্লাহ পাকের হেদায়ত কোথায় আছে? কোরআন হাদিস আছে না? কোরআন হাদিস আর কোথায় আল্লাহর হেদায়ত আছে? নাই তো। আল্লাহ বলছেন, ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ। হে মানুষ, শুনে রাখো, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আস্তানিবু তাগুত, তাগুত থেকে বিরত হও। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালা। তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক হেদায়েত করেছেন, কিছু লোকের উপরে পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকবাতুল মুকাজ্জিবিন। অতএব হে মানুষ, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। দূর অতীতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন প্রায় 950 বছর ধরে, তার দাওয়াতকে কবুল করেনি।
রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম আযিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি ওর কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি কিন্তু ওরা খালি পালায়, আমাকে দেখলি পালায়। ইল্লা ফিরারা, ফেরার বুঝতে পারেন তো, ফেরারে আসে আমি খালি পালায়। তাদের নেতারা বলল, দেখো নেতারা বলে দিল জনগণকে, সাবধান, ওই নূহ যতই যাই বলুক, তোমাদের পূজিত ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই যে পাঁচজন মৃত ব্যক্তি, এদেরকে তোমরা ছেড়ো না। মানুষ তাদের নেতাদের কথাই শুনলো, নবীর কথা শুনলো না। অবশেষে মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলুনা নারা, তাদের এই পাপের কারণে তাদেরকে আল্লাহ পাক ডুবিয়ে শেষ করে মারলেন। নূহের প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছুই থাকলো না। যে 40 জন ইমানদার পুরুষ এবং 40 জন ইমানদার নারী তার কিস্তিতে আল্লাহর হুকুমে আশ্রয় পেয়েছিলেন, সেই 80 জনের উত্তরাধিকারী বংশধর সারা বিশ্বের মানুষ আমরা। এবার আসেন পরবর্তীকালে আবারও মানুষ আল্লাহকে ভুলে গেল, শিরক বিদাতে নিমজ্জিত হয়ে গেল কওমে আদ। আদের এত অহংকার বেড়ে গেল, মান আসাদ্দ মিন্না কুওয়া, তারা অহংকার করলো, আমাদের চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে আর কে আছে। তাদের অহংকার আল্লাহ চূর্ণ করে দিলেন, পুরো আদ কওমকে একদম একের দিনে শেষ করে দিলেন। আবার 500-600 বছর থাকলো, সামুদের কম আসলো, তারাও একইভাবে অহংকারী হয়ে গেল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিলেন। কটা হলো? নূহ, আদ, সামুদ, আরও 3টে আছে না? আরও 3টে আছে, লুত, ওই হুদুল আদ। আর লুতের পাপটা কি আপনারা জানেন? এই পাপটা এখন এত বেশি হচ্ছে, পুরুষে পুরুষে জেনা, সহজ বাংলা হলেই, আর মহিলা মহিলা যে জেনা হয়ে আমরা আগে জানতাম না, ওরা বিয়ে শাদী নাই, লিভ টুগেদার, একসঙ্গে বাস করতে কদিন ধরে ঠিক নাই, বাচ্চা হয়ে যাচ্ছে, এ বিয়ে করলে না, আরে বাবা বিয়ে করে ঝামেলা কেটাকুটি করে, বিয়ে হয়ে গেল। বর্তমান পৃথিবীর একটা দেশের অত্যন্ত স্বনামধন্য প্রধানমন্ত্রী মহিলা, তার 7-8 বছরের ছেলে আছে, বিয়ে নেই। কিছুদিন আগে শুনলাম এই নাকি এই এই মাসে নাকি বিয়ে করবে তারা, আবার বুঝতে পারছেন কিছু খেলা, যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কাকে বলছি। পৃথিবী চলছে একদম গরু ছাগলের মতো অবস্থা হয়ে গেছে, এই গরু ছাগল সোজা করার জন্য তো করোনা দিয়ে নাজিল হয়েছে, নবীর চলে এসছে দুনিয়ায়, আবার সেদিকে এই পৃথিবী ঘুরে যাচ্ছে। আল্লাহ পাক পুরা লুতের কওমকে এমনভাবে ধ্বংস করে দিলেন যে মানুষকে দেখানোর জন্যে সেটা এখনও আল্লাহ রেখে দিয়েছেন। ফাজালনা আলিয়াহা সাফলাহা, এবং আমি পুরা 7টা নগরী, সাদুম হলো সবচেয়ে বড় নগরী, তার সঙ্গে আরও 6টা নগরী একসঙ্গে আকাশে উঠিয়ে উপুর করে ফেলে সব ধ্বংস করে দিলেন। যদি আজকে পুরা বগুড়া শহর উপরে উঠে উপুর করে ফেলা দেয় তো কিছু থাকবে? 77 কিলোমিটার লম্বা, 50 কিলোমিটার চওড়া, আর 12 মিটার গভীরতা, অর্থাৎ প্রায় সিকিমাইল গভীরতা, 450 মিটার গভীরতা। জর্ডানের পাশে এটাকে বলা হয় ডেড সি, মানে মৃত সাগর। এমন ধ্বংসল্লা করে দিয়েছেন যে সেখানে কোনো ব্যাঙও হয় না, মাছও হয় না, কিছুই হয় না। 7:10 ঈশা হচ্ছে, আগে বললে না তোমরা বন্ধুরা আমার,
আপনার কি চান পুরো বাংলাদেশটা আল্লাহ উঠিয়ে আবার ধ্বংস করে দিক, নাকি চাওয়ার এই আগ্রহ আছে? ঘরে ঘরে দুর্নীতি, আদালতের কাঠগড়া পর্যন্ত ঘুষ খায়, একটা প্রচলিত একটা প্রবাদ হয়ে গেছে বাংলাদেশে। এমন কিছু নাই যেখানে ঘুষ নাই। অবশ্য আল্লাহ রসুল বলছে আর রাশি আল মুরতাসি লান আল্লাহ রাশি আল মুরতাসি, আল্লাহ ঘুষ দাতা ঘুষ গ্রহে থেকে লানত করেছেন। লানত করা মানে কি? আল্লাহ রহমত থেকে সে বিতাড়িত। এখন কিছু বললে আপনি বলবেন স্যার ঘুষরা কিছু হয় না, তো করবোটা কি, করবোটা কি? আপনি বাংলার মাটিতে বাস করেন, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলা হয় না, কারণটা কি জানেন? আপনার যদি একটা এক কাঠা মাটি থাকে, বাড়িঘর থাকে, সেখানে কিছু লাউ গাছ লাগিয়ে রাখেন, ওই লাউয়ের পাতা খাবেন, লাউয়ের ফুল খাবেন, লাউয়ের ডগা দিয়ে লাউ বেরো, তাতে অনেক সংসার চলে যাবে। বুনো কচুতে এমনিতেই হয়, লাগান লাগে না। বুনো কচুর একটা পাতা তিনটা সিডি হয়, সিবি খান না, সিবির সিপ বাবা তুই আর চুরি করবি না, ওয়াদা কর স্যার আর করবো না, তাহলে তো ব্যবস্থা করি আমরা। শেষ কাজ বেরিয়ে চলে গেছে, জানি না সে ফোন যদি থাকে আশপাশে, তোমার জন্য আমার সালাম রইল, তুমি যেন ওয়াদাটা মনে রেখে দিও। এইভাবে যে কত লোককে কারাগারে বসেই আমরা হেদায়তের দাওয়াত দিয়েছি আল্লাহ ভালো জানে। আমি আজকে মনে করছি যে আহলে হাদিস আন্দোলনটা সম্ভবত ওনারা বোঝেন নাই, বুঝলে হয়তো এই তকলিফ আমাদের ভাগ্যে হতো না। তবে আমরা সবর করেছি, এর দ্বারা নাকি পাব না, ঠিক তো নাকি? আর আপনারাও যে আমার জন্য প্রতি ডেটে ডেটে আদালতে যাইতেন, আমি প্রাণ খোলা দোয়া আপনাদের জন্য করেছি। সেই সময় সে তিনটা বুড়ো মানুষ, তারা শতবর্ষের উপরে তাদের বয়স ছিল, কীভাবে কষ্ট করে যে তিনতলায় ওনারা উঠতেন, এইসব বুড়ো মানুষগুলোর নাম আমি কখনই ভুলতে পারবো না। আল্লাহ পাক তাদের সবাইকে সর্বোত্তম যাজা দান করুন। বগুড়াবাসী এই জন্য আমার কাছে খুবই প্রিয়। আল্লাহ পাকের শেষ মুহূর্তে এসে তাদের মধ্যে আমার বড়ো ছেলেরও বিয়ে হয়ে গেছে, ফলে এখন বিয়ের জেলা হয়ে গেল। তাহলে আবার আর এক জেলা যে জেলখাটা জেলা, আবার একটা ছেলে তো এখন বাকি একটা আছে, ওটুকু আর এক জেলা দিয়ে দেবো নাকি? আর এক জেলা যেখানে জেলখানা ছেলে সেখানে যাওয়া লাগবে। বাইরামান আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশেই শুধু নয় সারা ওয়ার্ল্ডের কাছে, বিশেষ করে আমেরিকান নেতাদের কাছে, ইংল্যান্ডের নেতাদের কাছে রিজিড পিউরিস্ট বলে খ্যাত, ইংরেজি বুঝতে পারেন, ডক্টর এস এম জুইনার জুইমার বলছেন আহলাদিস মুভমেন্ট ইজ এ রিজিড পিউরিস্ট। রিজিড শুধু পিউরিস্ট না, পিউরিস্ট মানে তো একেবারে কি বলবো খাঁটি, তার সঙ্গে রিজিড পিউরের পরে যদি আরো কোন ভাষা থাকে তাই যোগ করা লাগবে। এরা গভীর একেবারে খাঁটি, খাঁটির উপরে খাঁটিরা, এখানে কোন ভেজাল নাই। এইচ এ আর গিব, এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের লেখক, যিনি আমাদের ডক্টর বারির ওস্তাদ ছিলেন, তিনি আহলাদিস সম্পর্কে লিখছেন, আহলাদিস উড ট্রাই টু গো ব্যাক টু রেস্টোর দি অরিজিনাল সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি অফ ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস। আহলাদিস তারা যারা পিছন দিকে চলে যেতে চায়, সাহাবায়ে কেরামের যুগে চলে যেতে চায়, কি জন্য? ইসলামের অরিজিনাল স্বচ্ছতা এবং সরলতাকে পুনরুদ্ধার করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ, আর কি বলবে? একটা বিদেশি খ্রিস্টান এসছে আপনাকে কি বলবে? অথচ ঘরের পাশের হুজুর আমাকে তো চিনতে পারল না, দুঃখ লাগে সেখানে। আমাদের শ্বশুর আমাদের বিয়ে তারই তো সব, চিনতে পারে না। জামাই না পেলে তো নিশ্চয় আমাদের বলে বাবা মেয়েটা নেও, কিন্তু আর ধারে কাছে নেই, মেয়ে বিদায় শ্বশুরও বিদায়। গোড়ামি চূড়ান্তভাবে তাদের মধ্যে চলছে, ভুল বোঝার কারণে এগুলো হচ্ছে, এগুলো করবেন না। আহলেজ আন্দোলনটা কী বোঝার চেষ্টা করুন। স্পেনের জগৎ বিখ্যাত মনীষী ইবনে হাজম আন্দালুসি, তিনি বলছেন আহলে সুন্নাহ আল্লাযীনা নাসকুরুহুম আহলাল হক ফাইন্নাহুম আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওমান সালাকা নাহজাহুম মিন খিয়ারি আত-তাবিঈন রিযওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওমান ইক্তাদা বিহি সুম্মা আহলুল হাদিস ওমান ইক্তাদা বিহি মিনাল ফুকাহা জিলান ফাজিলান ইলা ইয়াউমিনা হাযা ওমান ইক্তাদা বিহি মিনাল আওয়াম ফি শারকিল আরযি ওয়া গারবিহা। কে বলছেন? তিনি পঞ্চম হিজরি শতকে মৃত্যুবরণ করেছেন, আজকে এটা কত, 1442 না, কত শ বছর আগে। তিনি স্পেনের মানুষ, বাংলাদেশের মানুষ না, সেখানে থেকে তিনি বলছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র হকপন্থী দল, আর আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারাই যারা ছিল সাহাবায়ে কেরামের দল। এরপরে হলো
শ্রেষ্ঠ জ্যেষ্ঠ তাবেঈ যারা তারাই, এরপরে উনি বলছেন আহলুল হাদিস, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হলো আমার তদাবিহে মিনাল ফুকাহা জিলান ফাজিলান, অতপর হাদিস পন্থী ফকিরা যুগ যুগে যারা ছিলেন তারাই, রায়পন্থী ফকিরা নয়। এরপরে বলছেন অমানে তদাবি মিনাল আওয়াম বিষাক্ত লার্জি অগর বিহা, আওয়াম জনসাধারণের মধ্যে যারা প্রাচ্য প্রতীচ্ছে হাদিসপন্থী মহাদিসদের হাদিসপন্থী ফকিরদের অনুসরণ করেছে, তারা সবাই আহলে হাদিস আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে বলা হয় আহলে মানে মহাদ্দেশ সাহেব, আপনি না তো বলবো তো মুসলমান খালি হজরত ইব্রাহিম, আমরা না, হুয়া সম্মক মুসলিম আছে না, কম বেশি থাকতে পারে, কেউ পাক্কা মহাদ্দেশ ইমাম বুখারি, আমরা কাঁচা মহাদ্দেশ, আমরা আপনি আমি সবাই যারা হাদিস অনুসরণ করে তারাও তো আলহামদুলিল্লাহ আহলে হাদিস। হাদিসের মহাক্কাক নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ দরজার অধিকারী, কিন্তু যারা হাদিস অনুসরণ করে, আপনি কবি কবিতা লেখেন, আমি তো কবিতা বুঝি, আমি যদি না বুঝতাম তো আপনার দাম দিতাম নাকি? কালকে পত্র পড়ে দেখেন জীবনানন্দ দাসের জীবনী বের হয়েছে, জীবনানন্দ দাস মরল কীভাবে, কলকাতার ট্র্যাম লাইনের সামনে ঘোরাঘুরি করতে করতে ট্র্যামের চাপা পড়ে মরে গেল। এখনও তাহকিক চলছে যে সেই 1954 সালে উনি মারা গেলেন, আজকে কত 2022 সাল, এখনও পর্যন্ত হিসাব নিকাশ চলছে কেন মরল। শেষে রেজাল্ট আসছে এই, বাড়িতে একটানা 7 দিন সে খেতে পাইতো না, কেউ তার দেখাচ্ছিল না, ডায়াবেটিস রোগী ছিল, ওষুধ কেনার পয়সা ছিল না, ডায়াবেটিস কারণে তার মাথা স্মৃতিভ্রম হয়ে গেছিল, তার হুঁশ থাকতো না। তার বোন বলছে ভাই আমার বাড়িতে আসলো, চলে গেল, এই ভাই তুই কী জন্য গেছিলি, বলছে তোর বাড়ি কখন গেলাম রামে। এই অবস্থায় পড়েই লোকটা মরল, জীবদ্দশায় তাকে কেউ খবর নেয়নি, মরার পরে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে তার জীবনে আলোচনা করা হচ্ছে, বুঝছেন? যারা গুণী মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদের জীবদ্দশায় কেউ মূল্যায়ন করে না, মরার পরে যেই তার দিবস পালন করে। বাংলাদেশে এরকম বহু জ্ঞানী গুণী মানুষ আছে যাদেরকে আপনার কোনো মূল্যায়নই করেন না, উচিত তাদেরকে মূল্যায়ন করা। আমি বলছি না যে আপনার জীবনানন্দ দাস হন, কত হিন্দু মানুষ, ওটা একটা উদাহরণ দিচ্ছি মাত্র। যে সমস্ত মনীষী আমাদের ছিলেন, যাদের কারণেই সারা ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করেছে, যাদের কারণে সারা ভারতবর্ষে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়েছে, যাদের কারণে আজকে পাকিস্তান বাংলাদেশ ভারত আফগানিস্তান মিয়ানমার সব জায়গায় কুড়ালে কয়েক কোটি আহলে হাদিসের বসবাস আজকে, আপনার হিসাব বলেন, রাজশাহী বাংলাদেশে বলে 4 কোটি আহলে হাদিস, আসলে সত্যিকার আহলে হাদিস আমাদের খুবই কম, তাই না? রমাদানে হয়ে গেছে অনেক বেশি, আহলে হাদিস হয়েছে খুব কম। আমরা সবাইকে বলবো আহলে হাদিস মুভমেন্টের বিষয়টা বোঝার চেষ্টা করুন, থিসিসটা ভালো করে পড়ুন, এর উপরে যত পারেন লেখাপড়া করেন, হয়তো হিংসা বিদ্বেষ করবেন না। দুর্ভাগ্য হলো এই, ইসলামপন্থীরাই আমাদের কারাগারে ঢুকালো, এতে এই দুঃখ রাখার কোনো জায়গা নেই, তবে এতে বলে তো কোনো লাভ নেই, কারণ তারা ইসলাম বলতে যা বুঝেছেন তার বিপরীত আমরা বুঝেছি। তারা বলছে ইসলাম দিন মানে হুকুমত কায়েম করা, আর সালাত সিয়াম আমরা করি এগুলো হলে হুকুমত, বড় ইবাদতের জন্য এগুলো ছোটোখাটো ট্রেনিং কোর্স, এই কথা আমরা বিশ্বাস করি নাকি? বাবা ট্রেনিং কি শেষ পর্যন্ত থাকে? দেশের প্রধান সেনাপতিকে রোজ পিটি করে সকালে, কেন করবে? অত ট্রেনিং শেষ, ট্রেনিং পিরিয়ডের পরে সালাত এমন ফরজ ইবাদত যে মৃত্যু এক মুহূর্ত পর্যন্ত সালাত বাদ নেই। ও আমাদের বোঝানো হচ্ছে এটা ট্রেনিং কোর্স। বাংলাদেশে সর্বপ্রথম আমাদের কলমে এর বিপরীত কথা গেছিল বলেই হিংসাটা পুরো আমাদের উপরে বেশি, কথা বলছেন? আমরা তাদেরকে বলবো দয়া করে নিজের আকীদা সাফ করো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কারো বিরুদ্ধে আমরা আসি নাই, কারো বিরুদ্ধে বাক্স দিতে আমরা আসি নাই, প্রচলিত যে বাক্সর আন্দোলন চলছে একটা ইসলামী সিস্টেম অফ গভর্নমেন্ট নয়, ইসলামী খেলাফত কীভাবে কায়েম হবে আমাদের লেখা বইটা পড়ে দেখো, ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন বইটা আছে না, এটা পড়লে বুঝতে পারবে কীভাবে দিন কায়েম হবে, এক আমাদের দিন বইটা পড়ে দেখো। 2004 সালে বেরিয়ে গেছে এটা, 98 সালে প্রথম লিখলাম, যখন এদেশের মানুষ জঙ্গিবাদ সম্বন্ধে খবরই জানত না, 98 সালে আমরা গভর্নমেন্টকে হুঁশিয়ার করে সাবধান আগামী দিকে এটা আসতে যাচ্ছে, তখন তাহারিকের বয়স মাত্র 2 বছর,
97 সালে তাহারে চালু হয়েছে, 98 তো আমরা সাবধান করে দিয়েছি, সেটা পরে বই আকারে বেরিয়েছে 2004 সালে, আর আমাকে অ্যারেস্ট করলো 2005 সালে। মানে এই বই কারো বরদাস্ত হচ্ছে না, বই ছোট কিন্তু অ্যাটম বোমার মতো কাজ করে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আহলে হাদিস আন্দোলনের দাওয়াত পড়াশোনা করেও ছড়াই দেবেন, কিন্তু রফাদান আমিন বলার জন্য কাউকে চাপ দেবেন না। ওর জন্য ইনশাআল্লাহ সালাতুর রসুল একাই যথেষ্ট। সালাতুর রসুল যে পড়ে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক তাকে হেদায়ত করেন। এই বইটা যত বেশি পারেন বাপ মার নামে কেনেন আর বিতরণ করেন, কিন্তু ছোট ছোট বইগুলো আপনার বেশি কাজ দিচ্ছে আকিদা সাফ করার জন্য। আল্লাহ বলছেন ফামিনুম্মান হাক্কাত হাদাল্লাহ, আমি মানুষকে হেদায়ত করি, হেদায়তের মালিককে, আর আমি তাদের উপরে দলালা মানে পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে, হয়ে গেছে আমি করি তাকে বলছেন আল্লাহ। মানে বান্দা অন্যায় করে বলেই বাধ্য তার ফলাফল এসেছে তার উপরে, আমরা অন্যায় করব না ছাড়ব। ন্যায় অন্যায়ের মাপকাঠি কি মানুষের জ্ঞান না আল্লাহ রহি? বলেন, মানুষের জ্ঞান না আল্লাহ রহি? মানুষের জ্ঞান বলছে সুদের অর্থনীতি চলবে বাংলার জমিনে, সুদ না খেলে চলবে কি করে? আর আমরা বলছি সুদ হারাম, চলবে না। আপনি কোনটা মানবেন? জি হ্যাঁ, মানবেন না, কারণ আপনিও তো বিপদে পড়ে গেছেন। দেখুন পুরা দেশ চলছে সুদের উপরে, পুরা দেশ চলছে ঘুষের উপরে, পুরা দেশ চলছে কি বলবো এটাকে, বেপর্দা বেহায়া যাচ্ছে তাই চলছে। এখন আসছে যে গাড়ির সামনে একটা ছেলে যাচ্ছে তাই হুন্ডা, তার পিছনে বড় একটা মানুষের মাথার মানে কঙ্কাল, বড় বড় চোখ, মানে কি এ ছেলের পিছনে ও কেন? তাহলে এসব ওয়েস্টার্ন সিভিলাইজেশন এসছে বাংলাদেশ, ছেলেদেরকে বলছি চুল ঠিক করো, কাপড় ঠিক করো, তুমি মানুষ, তুমি মানুষের মূর্তি ন, মানুষের মরা মানুষের মাখার খুলি তোমার গেঞ্জির পিছনে কেন থাকবে? ওই গেঞ্জি গাতে যখন মসজিদ যাবে পিছনে মুসলিম তার খুলি দেখবে না? অধিকাংশ গেঞ্জিতে দেখবেন ইংরেজি আবুল তলসা কিসব লেখা, সামনেও লেখা পিছনেও লেখা, মসজিদে ঢোকাই যায় না। সেটা প্রবলেম কেমন করে? এখন চোঙা জামা, চোঙা পায়জামা, পায়জামা একবার চোঙা মানে বাঁশ যতটুক মোটা ও পায়জামা তার সেই সরু মনের মনে হয়, ঠিক পায়জামা টাইট করতে এমন টাইট করে ফেলেছে ও যে পায়জামাটা ঢিলা ঢালি হয়, সে ঢিলা ঢালি চলে গেছে সব। মেয়েরাও বোরকা বলছে এমন বোরকা, সে বোরকা না পারাই ভালো, সাবধান। হাদিসে পৃষ্ঠা বলা হয়েছে রোববার কাসিয়াতিন আরিয়াতিন ফি দুনিয়া, বউ কাপড় পরা মহিলা থাকবে যার আখেরাতে ল্যাংটাই উঠবে। সবাইকে আমরা অনুরোধ করব আহলাদিস আন্দোলনটা এগিয়ে নেওয়ার জন্য, একাকি হবে না জামাতবদ্ধ জীবন লাগবে? একাকি সালাত আদায় করলে কত নাকি হয়, আর জামাতে সালাত আদায় করলে? জামাতে সালাতে বেশি মনটা ভালো থাকে না একাকি সালাতে বেশি মনটা বসে? একাকি সালাতে মনটা বেশি বসে তাহাজ্জুদে, কিন্তু জামাতে গেলে নাকি 27 গুণ। কেন? এতে ইঙ্গিত হচ্ছে হে মুসলমান জামাতবদ্ধ জীবন যাপন করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মুসলমানদেরকে জামাতবদ্ধ জীবনে উৎসাহিত করে, যারা অমুসলিম আছেন তাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনারা ইসলামের সায়াতলে এগিয়ে আসুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা জান্নাত লাভে ধন্য হবেন। যদি আপনারা ইসলাম কবুল না করেন, জান্নাত শুধু মুসলমানের জন্য, কাফের জন্য জান্নাত নয়, ঠিক অমনি করে শিরক বেদাতির জন্য জান্নাত নয়। সাবধান, আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েন, সংগঠন এগিয়ে নেন, যত সংগঠন আগাবে ততই বেদাত দূর হবে, তাতে আপনি নেকি পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বগুড়া জেলা আন্দোলন যুব সংঘ যারা এ কাজে সহযোগিতা করেছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আর আমাদের জন্য দোয়া করবেন জানো, যার দরকার নেই আজানোর পরে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম।